বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বোধ জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী হাল মঙ্গলবার বৃষ্টি বন্ধ হয়ে রই তুলতে পারে। আজ এই সোমবার সকাল 9:30 আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাস হওয়ায় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানাই দেয় সারা দেশের রাইত তাপমাত্রা সামান্য হ্রাস পাইতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ এই সকাল 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আছে 97%। ঢাকাত আবহাওয়া চিত্র সংক্ষিপ্ত আকারে হওয়া গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরত অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ আরো দুর্বল এনে লঘুচাপ পরিণত এনে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকাত অবস্থান করে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। পরবর্তী 72 ঘন্টাত রাতের তাপমাত্রা আরো হ্রাস পাইতে পারে বলে আবহাওয়া অফিস জানাই। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন্ট ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।